যেই ধর্মে একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে যেতে হয়, ওই ধর্মের মুসলমান সন্ত্রাসী হতে পারে না। যদি তাই হতে পারে, যদি এটাই যদি ঠিক হয়, এটাই যদি ইসলামের সৌন্দর্যতা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নার কথা বলতে গিয়ে কেন বাধাগ্রস্ত হতে পারে? এই দেশের মাটিতে যদি হিন্দু তার ধর্ম সঠিকভাবে মানতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মে অনুষ্ঠান পালন করতে পারে, নাস্তিক যদি তার নাস্তিকবাদকে লালন পালন করতে পারে, বৌদ্ধ যদি তার বৌদ্ধ ধর্মকে পালন করতে পারে, হিন্দু নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, ব্লগার নয়, কোরআন এবং সুন্নার অতন্ত্র প্রহরী, এই বাংলাদেশের মাটিতে তিনজন মানুষ যদি, তিন শ্রেণীর মানুষ যদি কোরআন সুন্না দিয়ে কথা বলে, কোরআন সুন্নাকে মানে, ইনশাআল্লাহ আমরা তাদের একজন হব। এত দা সত্ত্বেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আহলে হাদিসদের উপর কেন আক্রমণ করা হবে, কেন তাদের গাড়ি ভাড়ি এঙ্গে দেওয়া হবে, কেন মসজিদে আক্রমণ করা হবে, কেন হয়রানি করা হবে, বুঝতে পারছি না। এরা কেমন মুসলমান?